নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আর আজকের রেসিপিটা সত্যি নতুনত্ব আর ইউনিক একটা রেসিপি। আর আজকের রেসিপি হলো বাদামি আলুর দম, বা পাহাড়ি আলুর দমও অনেকে বলে থাকেন, আবার অনেকে ক্যাপসুল আলুও বলে থাকে। এই আলুটা মূলত পাহাড়েই হয়ে থাকে। তো এখানে আমি এই বাদামি আলু নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর এই আলুগুলোকে বাদামি আলু বলার কারণ হলো এই আলুগুলো অনেকটা বাদামের মতো দেখতে হয়। তো এখন আমি এই আলুগুলোকে নুন জলে খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 4 থেকে 5টা পাকা লঙ্কা, 1/2 ইঞ্চের আদার টুকরো, 1 চা চামচের মতো গোটা জিরে, আর 8 থেকে 10টা কাজু বাদাম, আর নিয়ে নেব 1/2 টমেটোর টুকরো দিয়ে খুব ভালো করে বেটে নেব। আর এদিকে কিন্তু আলুগুলোও খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, আর খোসাগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1/4 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1টা ছোটো টুকরো দারুচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর 2টো লবঙ্গ দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এখন সেদ্ধ করে রাখা বাদামি আলুটাকে দিয়ে দেব। আর 1/4 চা চামচ করে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এখন আলুগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আলুগুলো আমি তেল থেকে তুলে সরিয়ে রাখব। আজকের এই নতুনত্ব রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো এখন আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা। আর এখন দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য জল, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু ঝাল হবে না, কালারটা খুবই সুন্দর আসবে। এখন সব মশলাগুলোকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো মতো করে ছেড়ে গেছে। এখন আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মশলা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এখন ওতে দিয়ে দেব 7 মতো নুন, আর দিয়ে দেব 1/4 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তারপর এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ মতো জল। আপনারা যদি গ্রেভিটা ঘন করতে চান তাহলে আরও একটু কম দেবেন, আর যদি একটু ঝোল বেশি করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, বাদামি আলুর দম। সত্যি এই রেসিপিটা যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দরই কিন্তু খেতে টেস্টি হয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।